শুভেচ্ছা শুভ দুপুর শুভ সময় সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সরাসরি আয়োজন চ্যানেলের স্টুডিও থেকে সরাসরি আয়োজন আপনাদের প্রিয় আয়োজন চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারা কথা আজকের পর্বে এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর রয়েছেন সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক সামগ্রিকভাবে যদি চিন্তা করি এই মুহূর্তে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যে সবচেয়ে বড় যে মাধ্যম চলচ্চিত্র সেই চলচ্চিত্রের একটি সুসময় চলছে আমরা সবাই জানি আমরা প্রেক্ষাগৃহে আবারও ফিরেছি আমাদের চলচ্চিত্র এখন ইন্টারন্যাশনালি ফাইট করছে বা কম্পিট করছে বলতে পারি এবং ভালো মতোই করছে হাড্ডাহাড্ডিভাবে এবং এমন একটি দিন আজকে আজকে এই সুসময়ের মধ্যে আজকে এই দিনটি অনেক বেশি বিশেষ সেই কথাটি বলছি কেন কারণ হচ্ছে আজকে একজন বিশেষ ব্যক্তিত্বের জন্মদিন একজন অগ্রগামী সাপ্তিক পুরুষ একজন দুঃসাহসিক পুরুষ বলবো আমি তার আজ জন্মদিন আমরা তাই তাকে সবাই চিনি তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন কথা বলছি দেশের প্রথম যিনি চলচ্চিত্র নিয়ে পত্রিকা সম্পাদনা শুরু করেছিলেন ষাটের দশকে আমাদের সবার জন ফজুল হকের আজ চুরানব্বইতম জন্মদিন তার এই জন্মদিনকে তাকে স্মরণ করে আমরা হাজির হয়েছি আজকের এই আয়োজনে এবং আমাদের সঙ্গে তিনজন গুণী মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা আজকে গল্প করবো এবং অনেক কিছু জানার চেষ্টা করব বিশেষ করে আমরা প্রথম পরিচিত হইনি আমার ঠিক ডান দিকে রয়েছেন শ্রদ্ধা মতিন রহমান চলচ্চিত্র পরিচালক তারপরেই রয়েছেন মুশফিকুর রহমান গুলজার চলচ্চিত্র পরিচালক এবং সেই সঙ্গে রয়েছেন গবেষক এবং সাংবাদিক আবদুল্লা জিয়াদ তিনজনকে অনেক অনেক স্বাগত এবং স্যার ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আসবার জন্য আমরাও ধন্যবাদ জানাই সবাই মিলে কারণ এমন একজন মানুষের একটা জন্মদিন উৎসব আমরা করতে আমাদেরকে ডাকা হয়েছে এবং সম্মান দেওয়া হয়েছে এবং এই জন্য চ্যানেল আই পরিবারকে আমরা ধন্যবাদ জানাই স্যার আমি খুব কৌতূহলী এবং নিশ্চয়ই যারা আমাদের বাংলা সিনেমাকে ভালোবাসে সিনেমার সবকিছুকে ভালোবাসি তাদের জন্য আজকে দিনটি হোক জানার একদম তার স্মৃতিচারণে গুলজার ভাই কিভাবে আজকের দিনটিকে মূল্যায়ন করবেন তার জন্মদিনকে ধন্যবাদ প্রথমে আমি আমার একদম গভীর থেকে অন্তরে গভীর থেকে শুভ জন্মদিন জানাই এই আমাদের চলচ্চিত্রের সাংবাদিকের পথিকের বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব এটিএম ফজুল হক সাহেবকে কারণ আমার শুরুটা হয়েছিল চলচ্চিত্র সাংবাদিকতা দিয়ে আমি ওনাকে সরাসরি দেখতে পাই নাই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ওনার উপস্থিতি আমি সময় সময়টি পেয়েছি আমার আসলে আমি বলবো যে এটি একটি সৌভাগ্যই আমার যে আমি যেমন সাংবাদিকতা দিয়ে শুরু করেছি চলচ্চিত্র এবং আমার চলচ্চিত্রটি শুরু হয়েছিল আমার পত্রিকার নামের একটি পত্রিকার মধ্য দিয়ে এবং সেটি ছিল বাংলার বাণী গ্রুপের প্রকাশনা যদিও জনাব ফজলুল হক সাহেবের সিনেমাটা আরও আগেই প্রচার বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীতে স্বাধীনতা মানে পূর্বে এই পত্রিকাটি বের হয় বাংলার সাথে তো সেখানে আমি সম্পৃক্ত ছিলাম এবং আমি নির্বাহী সম্পাদক হিসাবেও দায়িত্ব করেছিলাম তো আমার আরও একদিক দিয়ে আমি মানে সৌভাগ্য এবং আমার আনন্দ এই যে আমিও ওনার মতোই আবার নিজের অজান্তেই ওনার পথ ধরে আমি আবার চলচ্চিত্র পরিচালনায় আসি প্রযোজনায় আসি যেটা উনি করেছেন সাংবাদিকতার পরে সাংবাদিকতার পরে জি তো সেদিক দিয়ে আমি বলবো যে আমি খুবই ভাগ্যবান যে ওনার সঙ্গে আমার কিছুটা মিল সেদিক দিয়ে এবং আমি বলবো যে সাংবাদিকতার ছাত্র হিসেবে আমি বলি এবার যে উনি যে সময় যে সময় আমাদের দেশের চলচ্চিত্র নির্মাণের কোনো পরিকল্পনাই আসে নাই কোনো প্রশ্নই আসে নাই কারণ মাথায় এ ধরনের কোনো চিন্তাও আসেনা যে দেশে চলচ্চিত্র নির্মিত হবে সেই সময় উনি চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা বের করেন প্রকাশ করেন এবং তাও কোথায় ঢাকা থেকে না ঢাকার সেই সুদূর বগুড়া থেকে এবং সেটি পঞ্চাশ সালের দিকে এটা মানে আমি বলবো যে এটি একটা বিশাল সাপনিক পুরুষ না হলে এটা সম্ভব না এবং এটি একটা দুঃসাহসিক কাজ মানে বিশাল দুঃসাহসিক কাজ এবং সেই কারণে আমি ওনাকে আবারও হাজার হাজার বার শ্রদ্ধা জানাই যে উনি আমাদের জন্য একটা পথ করে গেছিলেন চলচ্চিত্র সাংবাদিকতার যদিও এখন আমি সাংবাদিকতা ওইভাবে জড়িত নাই সরাসরি জড়িত নাই মাঝে মধ্যে লেখালেখি করি সেটি অন্য বিষয় কিন্তু উনি যে একটি পথ আমাদের জন্য সৃষ্টি করে গিয়েছিলেন যেটা চলচ্চিত্র পর্ব সাংবাদিকতায় পরবর্তী মানুষদের সেই মসৃণ পথে চলতে খুব একটা অসুবিধা হয় নাই তো সেই কারণে আমি বলবো যে উনি যেমন আর সাংবাদিকতা আমার গুরু আমি বলবো যে আমাদের বাংলাদেশে সবাই সাংবাদিকতার গুরু উনি এবং সেই দিক থেকে আবার যখন চলচ্চিত্র নির্মাণে আসি আমি তখনও বলবো যে সেদিক থেকে উনি আমার একজন গুরু কারণ উনি আমার অনেক আগে চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন সেই পাকিস্তান আমল থেকেই সান পাকিস্তান যেটা শিশুতর চলচ্চিত্র ছিল প্রথমে প্রেসিডেন্ট নামে যেটি চলচ্চিত্রটি মুক্তি পেয়েছেন এছাড়াও উত্তরণ নামে ওনারা একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছেন আমি উত্তরণ ছবিটি দেখেছি আমি তখন ছাত্র অল্প বয়সে আমার দেখেছি আমি এবং ভালো লেগেছে আমার তো সব মিলিয়ে আমি বলবো যে আজকের এই দিনটা সত্যি আমাদের চলচ্চিত্রবাসীদের জন্য বিশেষ করে সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটা অত্যন্ত আনন্দের দিন অত্যন্ত শুভ দিন একদম জ্যাদ ভাই আব্দুল জাদ আপনার কাছে আসবো আপনি আপনিও চলচ্চিত্র সাংবাদিকের সঙ্গে জড়িত রয়েছেন এবং আপনি ফজিল হক স্মৃতি পুরস্কার অর্জন করেছেন দু সালে আপনার কাছে তার জায়গাটা আসলে কেমন আমি প্রথমে আজকে তার চুরানব্বইতম জন্মবার্ষিককে শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি যে পথ তৈরি করে দিয়ে গেছেন সেই পথে আমরা হাঁটছি উনিশশো পঞ্চাশ সালে বলবো যে পাঁচ দশকে যে তিনজন ব্যক্তিত্ব উল্লেখযোগ্য যেমন উনিশশো সালে সম্পাদনা পত্রিকা সিনেমা পত্রিকা সম্পাদনা করেন ফজুল হক সাহেব উনিশশো সালে চিত্রালিপ প্রকাশ করেন সৈয়দ মোহাম্মদ পারভেজ স্যার এবং উনিশশো সালে আব্দুল জব্বার খান সাহেব মুখোমুখোশ করেন এই তিনজন ব্যক্তিত্বের মধ্যে অগ্রপ্রতীক ছিলেন ফজল হক সাহেব কারণ তখন ফুলদু বলেছেন তখন সিনেমা দেশে নির্মাণ শুরুই হয়নি চিন্তাও আসেনি তখন তিনি সিনেমা পত্রিকা বের করেছেন এবং তাও বগুড়া থেকে এবং বগুড়া থেকে বের করে আসার পরে ঢাকায় আসলেন ঢাকায় এসে উনি পত্রিকা নিয়মিত বের করতে থাকলেন আমি ষষ্ঠ সংখ্যা এবং সপ্তম সংখ্যা দেখেছি ওনার পত্রিকা দুটা তো সংখ্যা দুটো দেখেছি আমি যে তার যে মেকআপ কেট সেটা আমরা অনুসরণ করি আমি চলচ্চিত্র সাংবাদিক হিসেবে চলচ্চিত্র গবেষক হিসাবে সেটাকে আমি ফলো করি একটা আদর্শ অনুপ্রেরণ অনুপ্রেরণা হিসাবে নিই যে তিনি যেভাবে ছবি বসিয়েছেন পেজে যে একটু ফাঁকা রাখতে হবে একটু স্পেস থাকতে হবে ভালো লাগবে সেই সেই সমস্তগুলো এবং কি কি সাবজেক্ট থাকবে সেই সমস্ত সাবজেক্টগুলো পাঠক গ্রহণ করবে তার মধ্যে একটা সাবজেক্ট ছিল যে আপনার পাঠকদের উত্তর দেওয়া পাঠকরা প্রশ্ন করতেন উত্তর আবার ছাপা হতো সুন্দর সুন্দর প্রশ্ন করতেন সুন্দর সুন্দর উত্তর দিত এই যে একটা দ্বিপাক্ষিক পাঠক এবং সম্পাদকের একটা সম্পর্ক সেই জিনিসটা উনি পঞ্চাশ সালে তৈরি করে দিয়েছেন তখন সিনেমা শুরুই হয়নি এদেশে কারণ সিনেমা শুরু হয়েছে ছাপ্পান্ন সালে মুখোমুখোশ দিয়ে কিন্তু যখন কিছুই নাই তখন তিনি শুরু করেছেন অর্থাৎ কিছু না থাকার প্রেক্ষিতে তিনি শুরু করলেন অগ্রযাত্রা এই অগ্রযাত্রার যারা পরবর্তীতে এসছেন চিটালি চিট্টালিতে চাকরি করার জন্য অনেকে অধ্যাপনা ছেড়ে চিত্রালিতে চাকরি সাংবাদিকতা শুরু করেছেন সিনেমার তাহলে সিনেমার কি চাহিদাটা এবং কি গৌরব ছিল সেই সময় সেটা হক সাহেব আগে বুঝতে পেরেছিলেন যে দেশে একদিন চলচ্চিত্র বিকাশ ঘটবে এবং সেই বিকাশে এদেশের চলচ্চিত্র মানুষের মধ্যে বিরাজমান হবে যে মানুষ ভাতত্বের মধ্যে সম্পর্ক তৈরি হবে সিনেমা এবং মানুষের মধ্যে ঠিক তাই হয়েছিল আমরা যদি বলি যে আপনি নব্বই সাল পর্যন্ত আসেন দশক পর্যন্ত আসেন চলচ্চিত্র পত্রিকা এবং চলচ্চিত্র এই সিনেমা হল এবং পত্রিকা এই দুটি ছিল মানুষের বিনোদনের মেন জি কিন্তু সেই খোরাকটা হয়তো এখন নেই কিন্তু সেই সময় ছিল যেটা পঞ্চাশ সাল থেকে ফজল সাহেব শুরু করে দিয়ে গেছেন তো আমরা চাই যে হক সাহেব যে কাজটি শুরু করেছেন তার পথ ধরে আজকে আজকে বাংলাদেশ আমরা বাংলাদেশের নাগরিক আমরা তার অনুসরণ করছি তাকে সেই একটি একটি বিশেষ সম্মান সরকারিভাবে তাকে একটি বিশেষ সম্মানে পৌঁছে দেওয়া হোক কারণ কি যে তিনি এই পথটা তৈরি করে দিয়ে গেছেন আন্তরিক ধন্যবাদ আমরা শ্রদ্ধা ফজল হককে স্মরণ করে একটি তথ্যচিত্র এই মুহূর্তে দেখাতে চাই শহীদ আলম সাচুর নির্মাণে চলুন প্রিয় দর্শক চোখ রাখি তিরিশের দশক অবিভক্ত ভারতবর্ষ ইংরেজদের তত্ত্বাবধানে আধুনিক শিক্ষা এবং চিন্তা ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে এই আধুনিক শিক্ষার পথ ধরে কিংবা প্রভাবে বাংলার সচেতন শিক্ষিত তরুণ শ্রেণীর যে অংশ নিজেকে এবং সমাজকে আধুনিক মন মানসিকতায় গড়ে তুলতে চেয়েছিলেন তাদেরই একজন ফজলুল হক পুরো নাম আবু তাহের মোহাম্মদ ফজলুল হক কর্মপ্রিয় প্রচণ্ড উদ্যমী এই মানুষটি বাবার কর্মস্থল হালুয়াঘাটে তিরিশের দশকে জন্ম নেয় পৈতৃক নিবাস বগুড়ায় লেখক তথা শিল্পী ফজলুল হকের প্রতিভার স্বাক্ষর তার স্কুল জীবনেই প্রকাশ পায় নিজের লেখা মঞ্চ নাটক পরিচালনার মাধ্যমে পঞ্চাশের দশক সদ্য স্বাধীন পাকিস্তানের পূর্ব অংশ পূর্ব পাকিস্তানের বগুড়ায় ফজলুল হক সিনেমা নামক পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে শুরু করেন তার কর্মময় জীবন সিনেমা পত্রিকার সূত্র ধরেই তখনকার প্রতিষ্ঠিত লেখিকা রাবিয়া খাতুনের সাথে পরিচয় এবং পরে বিয়ে উল্লেখ্য পরবর্তীতে ফজলুল হকের নির্মিত বিখ্যাত প্রেসিডেন্ট ছবিটির কাহিনী রাবিয়া খাতুনেরই লেখা পত্রিকার পাশাপাশি তৈরি করলেন ইনল্যান্ড নামে প্রেস আজকের অনেক বিখ্যাত জনের বই এই ইনল্যান্ড প্রেস থেকেই ছাপা হয় প্রথম নির্বাক ছবি মুখ ও মুখোশের সাথেও ফজলুল হক সংশ্লিষ্ট ছিলেন ফজলুল হক স্মৃতি কমিটি দু সাল থেকে প্রতি বছর একজন বিনোদন সাংবাদিক ও একজন চলচ্চিত্র পরিচালককে তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করে আসছে ফজলুল হক উনিশশো সালের ২৬ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন ফজলুল হকের বৈচিত্র্যময় কর্মজীবনের অনেক কিছুই এখনও আমাদের অজানা আমরা দেখলাম একটি তথ্যচিত্র শ্রদ্ধা ফজলুল হককে ঘিরে এবং স্যার মজুর আহমদ স্যার আপনার কাছে একটু আসবো স্যার আপনি যদি আমাদের একটু বলেন যে যেমনটি বলছিলেন জিয়াদ ভাই যে সেই সময় আসলে একটা মুভি ক্যামেরা চলবে একটা এফডিসি তখনও মানে সেই পরিকল্পনা চলছে যে হবে তার পিছনেও তার অবদান ছিল সেই সময় তো তিনি চিন্তা করেছিলেন সিরাজগঞ্জ এবং বগুড়া হ্যাঁ একটা স্টুডিও হবে সেই বিষয়গুলো সেই সময় তিনি চিন্তা করেছেন কি বলবেন আজকে বসে তার জন্মদিন উনি তো স্বপ্নবাজ মানুষ আর সিনেমার সঙ্গে যারা জড়িত থাকে তারা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে এবং স্বপ্ন দেখতে ভালোবাসে তো সেই হিসাবে কিন্তু আমাদের অগ্রগ্রামে কিন্তু তিনি তিনি আমাদেরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন আমি ভাগ্যবান এই জন্য যে ওনারও বাড়ি বগুড়া হয়তো আমারও বাড়ি বগুড়ার পাশে আর কি তা আমি ওনার অনেক কথা শুনেছি বিশেষ করে পরিচালক আজিজুর রহমানের সূত্র ধরে উনি অনেক কথা বলতেন যে এই মানুষটা মানে সবসময় বর্তমানে বসে মানে সবসময় সে ভবিষ্যতের কথা চিন্তা করতো আর কি তো এইরকম একটা স্বপ্নবাজ মানুষের আজকে জন্মদিন আমরা উৎসবে আসছি আমরা তার জীবনের প্রশান্তি কামনা করি যে পরবারের জীবন এবং তার সাফল্যের কথা তো আমরা বলে শেষ করতে পারবো না কারণ ব্যাপারটা এইরকম যে দেখেন সেই সময় যে সিনেমা পত্রিকার কথা আমার বন্ধুরা বললেন আর কি সে সময় সিনেমা পত্রিকা পাঠকের সঙ্গে সিনেমার সম্পর্কে সে তৈরি করছে এর মধ্যে কিন্তু অনেক রকমের দার্শনিক বা দার্শনিক ভিত্তি আছে যে সিনেমা শুধু দেখার বিষয় নয় সিনেমা পাঠ করার বিষয় সিনেমার সঙ্গে সম্পৃক্ত হবার বিষয় এবং প্রশ্ন উত্তরের কথা জাহিদ বলছে যে এটা কি হয় এটা সিনেমাকে গভীরভাবে দেখার বিশ্লেষণ করার একটা কিন্তু প্রক্রিয়া আর কি তো এগুলো চিন্তাগুলো কার আসে আর কি তাই না সেই স্বপ্নের পুরুষ ফজল হকেরই আসে আর কি তো এর জন্য তাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ শুধু করবো না তার চিন্তাগুলোকে মূল্যায়ন করার আজকের এই দিনের অঙ্গীকার হওয়া উচিত বলে আমি মনে করি আর কি একদম ভাই যদি বলেন যে সেই সময়কার এই যে সাপ্তিক পুরুষের যে চলচ্চিত্র সাংবাদিকতা আজকের যে জায়গা আপনি যদিও নাই তারপরেও তো আপনি ছিলেন কি কতটুকু পার্থক্য বা কতটুকু উন্নত হয়েছে আসলে আমরা না উন্নত অনেক দিক দিয়ে হয়েছে যেমন এখন প্রিন্টিংয়ের যে সিস্টেম এটা অনেক আধুনিক হয়েছে আগে যেমন আমরা আমি যখন শুরু করি তখনও দেখতাম যে ওই হাতের সেই ক্যালিগ্রাফির যে ইগুলো ছিল ওইগুলো সাজায় 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 হেডলাইন করা হতো নিউজ করা হতো এবং সময় নিত অনেক সময় লাগতো ধরে ধরে আর এখন ছবিও তো ব্যবহার করা হ্যাঁ ছবিও ব্যবহার করা হতো আর এখন মুহূর্তের মধ্যে একটা নিউজ মানে প্রেসে চলে যেতে পারে ছাপা হয়ে বেরোতে পারে এবং প্রেসও যেন সময় কম্পিউটার থেকেও দেখা যায় যে ছোট ছোটো পত্রিকা বের হয়ে যায় যেমন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের আনন্দ আলো যে বইমেলায় দিনের পত্রিকা সেই দিন ওখানে বসে প্রকাশ হয়ে যাচ্ছে তো এরকম অনেক কিছুই এখন উন্নত হয়েছে কিন্তু সাংবাদিকতার গুণগত মান যেটা আমরা বলবো আমার কাছে কেন যেন মনে হয় এই সময়টা কিছুটা হলেও একটু অব মনন হয়েছে যেমন এখন সাংবাদিকতা নিয়ে অনেক সমালোচনা হয় অনেকে প্রশ্নের কাছে দাঁড় করানো হয় বিশেষ করে ডিজিটাল সিস্টেম আসার পরে অনলাইন আসার পরে যে যেখান থেকে পারে একটা নিউজ করে দেয় আগে কিন্তু আমরা আমিও যখন করেছি সেই আমি সাংবাদিকতা ছাড়ছি আসলে আটানব্বই সালে জি এর এর মধ্যে আমার বারো বছর তেরো বছর সাংবাদিকতা করা হয়ে গেছে তো আমি তখন দেখেছি যে আমরা প্রত্যেকে একটা দায়িত্ব বোধ এবং একটা ইথিক্স নিয়ে চলার চেষ্টা করতাম যে সাংবাদিকতার যে মূল নীতি সেটাকে আমরা মেনে চলার চেষ্টা করতাম কখনো আমি যেমন একটা নিউজের ব্যাপারে একবার আমাদের ডিপার্টমেন্টের এক স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার এই নিউজটা তো আমাকে উনি বলেছেন যে না প্রকাশ করার জন্য উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন আমি কি এটা প্রকাশ করতে পারি তখন স্যার আমাকে বললেন যে দেখো যদি অত্যধিক জনগুরুত্বপূর্ণ হয় তাহলে তুই ছাপতে পারো না নাম না বলে হুম আর যদি বলছেন যে না এটা তেমন গুরুত্ব হবে না তাহলে তুমি তো কথা রাখতে পারো তো কাজেই দেখা যায় যে গুরুত্ব কোনটার বেশি সেটি দেখার বিষয় যে একজন একটা মানুষের ক্ষতি যদি না হয় ক্ষতি না করে যদি একটা সত্য তথ্য জনগণকে জানানো যায় এবং তার দিয়ে যদি জনগণ বা পাঠক সমাজ উপকৃত হয় তাহলে সেটা অবশ্যই প্রকাশ করা যায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভিউ বাড়ানোর জন্য কিংবা পাঠক বাড়ানোর জন্য বা নানা রকম কী যেন আরেকটা শব্দ আসছে দানি ভাইরাল হওয়ার জন্য তো এই যে এই যে এইগুলো করা হয় এটি আসলে সাংবাদিকতার আমি বলবো যে অপব্যবহার এবং এটা একেবারেই বন্ধ হওয়া উচিত কারণ মানুষের যার যায় সে বোঝে একজনের যখন সুনাম একটু নষ্ট হয় তখন কিন্তু সেটা ফিরিয়ে দেওয়া যায় না সুনাম একবার নষ্ট হলে সেটা ফিরিয়ে দেওয়া যায় না কাজে আমাকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমি যেমন আমার সম্মান নিয়ে সমাজে বসবাস করতে চাই একজন সেলিব্রিটি হোক একজন সাধারণ মানুষ হোক প্রত্যেকেই তার জায়গায় থেকে সে সম্মান নিয়ে সমাজে বসবাস করতে চায় তার সম্মানটাকে যেন আমরা একটা ফু দিয়ে যেন নষ্ট না করে দিই সেদিক দিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত সেদিকে আমি বলবো যে যে সময়টায় নব্বই দিকে এটিএম ফজুল হক সাহেব শুরু করেছিলেন যে আদর্শ নিয়ে আমাদের মনে হয় সেই আদর্শটি আমাদের লক্ষ্য করা উচিত যেমন সৈয়দ মোহাম্মদ পারভেজ বললেন এরপর আরও অনেক এসেছেন এই লাইনে বড়ো বড়ো সাংবাদিক এসেছেন তাদের নিয়ে কখনও রকম বিরূপ হয় না বরং এখনও আমি দেখি যে চলচ্চিত্র সাংবাদিকতা করতেন এরকম যেমন একসময় আজিজ মিছিল ভাই ছিলেন পরবর্তী তুন দৈনিক পত্রিকায় চলে আসেন তো আমার জামাল চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে চলচ্চিত্র সাংবাদিকতা আসে পরবর্তীতে তিনি অনেক চিত্রনাট্য লিখেছেন অনেক গান লিখেছেন তো প্রত্যেকেই কিন্তু সেই সম্মানের জায়গাটা এখনও ধরে রেখেছে এখনও তাদের নাম মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিন্তু এই প্রজন্মের যারা সাংবাদিকতা করেন তাদেরও মাথায় এটা রাখা উচিত যে আমাদের অগ্রজরা আমাদের যারা প্রতিকৃত ছিলেন তাদের তারা কি করে গেছেন সেই জায়গাটা ফলো করা উচিত সেটিকে অনুসরণ করা উচিত এবং তাহলে আমি বলবো যে সাংবাদিকতার মর্যাদা যেমন বাড়বে তেমনি জনপ্রিয়তা বাড়বে তেমনি সাধারণ মানুষ সহ এই ইন্ডাস্ট্রিতে যারা আছেন বিশেষ করে শিল্প সাহিত্য এবং চলচ্চিত্র যারা আছে তারাও তাদেরকে শ্রদ্ধার আসনে মাথায় বসিয়ে রাখবে কাজে এই জিনিসটা আমি মনে করি যে খুবই সতর্কতার সাথে সাংবাদিকদের চলা উচিত এবং মানে মেনে চলা এই যে এথিক্যাল জায়গাটা দুর্বল হওয়ার কারণ কি আপনি মনে করেন যে মানে এই টেকনোলজিক্যাল জায়গায় স্বাধীনতাটা বেশি পাওয়ার কারণে কি না স্বাধীনতার চেয়ে আমি বলবো যে সহজ হয়ে যাওয়া আগে একটা সংবাদ প্রচার করতে হলে আমাকে সেটা লিখতে হতো লিখে আমার চিফ রিপোর্টারের কাছে দিতে হতো চিফ রিপোর্টার ওটা দেখে আবার এক্সিকিউটিভ এডিটরের কাছে দিতেন ওনার যদি আমার কিছু সম্পাদনার বাকি থাকতো উনি করতেন তারপরে প্রেসে যেত দেখা যেত একটা সময়ের ব্যাপার এবং পরীক্ষা করার ব্যাপার আর এখন দেখা যায় যে একটা কিছু পেলাম ওটা সত্যতা যাচাই না করে পটাপট পটাপট করে

যদি আমরা পঞ্চাশের দশক থেকে সাংবাদিকতা সিনেমা মানে শুরু থেকে যদি বলি যে তখন থেকে নব্বই দশক পর্যন্ত সাংবাদিকতা ছিল একদম পরিপূর্ণভাবে একেবারেই মানে সমাজের পাথর হিসাবে কাজ হয়েছে কিন্তু এর পরবর্তীতে এসে এই জিনিসটাকে দূরে সরে গেছে আর এখন তো ডিজিটালাইজড হওয়ার পরে এই জিনিসটা নাই আজকে প্রতিদিন এফডিসিতে ইউটিউবরা যাচ্ছে তারা কি করছে এক্সট্রা যে এক্সট্রা এক্সট্রাও না যে নিচে আছে তার ইন্টারভিউ নিয়ে বড় করে তার ইন্টারভিউ ছাপা হচ্ছে এবং সেটা সে চলচ্চিত্র সম্পর্কে উল্টা পাল্টা নেতিবাচক মন্তব্য করছে এই মন্তব্যের কারণেই আজকে দেশের মানুষের কাছে চলচ্চিত্র শিল্প ছোট হয়ে যাচ্ছে কিন্তু উনি বুঝতে পারছেন না যে আমি চলচ্চিত্রের জন্য কি ক্ষতিকর কাজ করছি আমার আমার সাংবাদিকতা আদর্শটা কী চলচ্চিত্র সাংগতিকতা করেছেন বললাম যে খোকাভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে এসে চলচ্চিত্র সাংগতিকতা এসেছেন। উনি অনেক ফিল্ম অনেক কিছু করেছেন কালজয়ী হই আছে। তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের ছাত্র তখন থেকে আমি ফিল্মে সাংবাদিকতা শুরু করতে আজকে 26 বছর। তো আমি আজ পর্যন্ত দেখিনি যে আমি একটা এক্সট্রা একেবারে নিম্ন স্তরের এক্সট্রা শিল্পীকে নিয়ে আমি একটা ইন্টারভিউ করেছি আমি এটা করি না। অর্থাৎ যার কথা সমাজে চলচ্চিত্র এবং জাতির জন্য গুণজন যোগ্যতা আছে। না। সেটা আমি কেন নেব কিন্তু সেটা এখন অহরহ হচ্ছে আপনি এফডিসিতে যাবেন একটা অনুষ্ঠান হলে হাজারটা ক্যামেরা আমরা অরিজিনাল সাংবাদিক আমরা যা সাহস পাই না বসার জায়গা নাই সব ইউটিউবাররা বসে আছে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে বসে আছে এবং তারা ছবি করছে এবং যত নেগেটিভ নেতিবাচক ঘটনাগুলো আছে তারা সেইগুলো ফোকাস করছে তো এটা তো সাংবাদিকতার নীতি না সাংবাদিকতা শুরু করে দিয়ে গেছেন ফজুল হক সাহেব তার পরবর্তীতে আসছেন এস এম পারভেজ সাহেব খোকা সাহেব আজিজ মিসি সাহেব এখন পরবর্তীতে আরও অনেকেই এসছেন আমাদের সিনিয়র যারা আছেন তারাও ছিলেন তো সেই সাংবাদিকতা থেকে আমরা অনেক দূরে চলে আসছি আমাদের এখন উচিত যে আমরা সেই আদর্শটাকে ধরে আবার আমাদের সামনে যেতে হবে যেমন ফজলুল হক স্মৃতি পুরস্কার চালু করেছেন দু সাল থেকে এটা বেসরকারিভাবে একটি বিরাট পুরস্কার কারণ এখানে আর্থিক এবং ক্রেস এবং আর্থিক দেওয়া হয় এবং ক্রেস দেওয়া হয় এই যে সরকারি যেমন জাতীয় পুরস্কারে আর্থিক দেওয়া হয় এবং জেস দেওয়া হয় লেটার ইয়ে দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় তো ঠিক এটা বেসরকারি পুরস্কারদের মধ্যে অন্যতম তো আমরা এই পুরস্কারটা চালু করে হক সাহেবকে বাঁচিয়ে রেখেছেন অর্থাৎ হক সাহেব কে ছিলেন আজকে যারা একটু মোটামুটি সমাজের মানে সচেতন সাংবাদিক তারা জানতে চায় যে আসলে হক সাহেব কে ছিলেন যে কারণে ফজলাক সাহেবের উপরে অনেক যেমন আমি আমার সম্পাদিত লোকে আমি দুইটা বিশেষ সংখ্যা করেছিলাম তারপরে চ্যানেলে কয়েকটা বইও বের করেছে এই তার সম্পর্কে মানুষ জানতে চায় অর্থাৎ ভালো কিছু হলে মানুষ তার সম্পর্কে জানতে চায় তো আমরা চাই যে এই ভালো পথটাই মানুষ অনুসরণ করুক ভালো যারা করেছেন তাদেরকে আমরা অনুসরণ করি তাদের পথে আমরা চলি তাহলে আমরা ভালো কিছু দিতে পারবো এবং ভালো কিছু রাখতে পারবো তাছাড়া এই সমাজে আর নেতিবাচক দিয়ে কিছু হবে না ইতিবাচক দিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে আমি আমি বলবো আমি সরকারের কাছে বলবো যে আমরা যারা ফজুল হাক সাহেবের জন্মদিনে আজকে শ্রদ্ধা জানাচ্ছি এবং উনি অনেক কিছু করে গেছেন ঘড়ির ইয়ে বলে বাংলায় করে গেছেন উনি করে গেছেন এবং উনি ইংল্যান্ড প্রেস করেছিলেন উনি সিনেমা পত্রিকা বের করেছেন এবং ছবি বানিয়েছেন সান অফ পাকিস্তান রিলিজ হয়েছে ছেষট্টি সালে তো আমি বলবো যে এই লোকটাকে গুণী লোকটাকে উনি বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রে চলে গেলেন সেখানেও তিনি ছবি বানিয়েছেন দুটি ছবি বানিয়েছেন মধ্যে চির সারথী সারথি এবং সাদভাই চাম্পা একদম এবং আমাদের এখানেও বানিয়েছেন তা আমি চাই যে এই লোকটাকে যথাযথ একটি সম্মান দেওয়া আমাদের একুশে পদক আছে জাতীয় জাতীয় স্বাধীনতা পুরস্কার আছে এই পুরস্কারগুলো যে কোনো একটি স্মৃতি মরণোত্তর পুরস্কার তাকে দিয়ে তাকে জীবিত করে রাখা উচিত আমি মনে করি যে সরকার এটা করবে এবং আজকে আজকে আরেকজন আরেকজনের নাম বলতে হবে যার সঙ্গে আসলে বাংলাদেশ ইতিহাসের নাম নামের সঙ্গে তার নামটি সম্পৃক্ত রয়েছে এবং তিনি একটি অবিচ্ছেদ্য নাম এবং তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক শ্রদ্ধ কামাল রোহানির আজ নব্বইতম তম জন্মদিন তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং একটি এভি আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় দর্শক আমাদের আর কাইফ থেকে চলুন পরিবারের পক্ষ থেকে একটি লাল সবুজের উত্তরীয় পরিয়ে দিয়ে আপনাকে সম্মান জানাতে চাই এবং আমরা এই সম্মানে আমরা সম্মানিত হতে চাই অসাধারণ খুবই চমৎকার খুব ভালো লাগলো এবং আমি নিজেও এই সম্মানটা পাওয়াতে গর্বিত বোধ করছি আমি প্রায়শই বলি যে এদেশ আমার গল্প এ মাটি আমার কাছে শোনায় আমি করে যাই তারই জন্ম বৃত্তান্ত ঘোষণায় সুতরাং এই দেশটাকে যখন জন্ম দেওয়ার জন্য এত প্রাণ দিয়ে আমরা অর্জন করেছি তাকে সবাই মিলে এটাকে তুলি এটাই আমাদের আজকের কামনা আমরা কথা বলছিলাম আমাদের আজকের এই তিনজন গুণী মানুষের সঙ্গে শেষটা একদম চলে আসছে যদি ছোট্ট করে শেষটা কিছু বলতে চান আজকে আমাদের শ্রদ্ধা ফজুল হক স্যারের সম্পর্কে এই সময়টা আমরা তো সাংবাদিকতা নিয়ে কথা বললাম সিনেমা বানানো নিয়ে কথা বললাম একটা মানুষ কখন পূর্ণ হয় জানেন যখন তার পুরো পরিবার একটা পূর্ণতার দিকে চলে যায় আজকে আমরা শুধু ফজলুল হককে স্মরণ করছি তার স্ত্রীও কিন্তু একটি পূর্ণ মানুষ এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য শিল্প সংস্কৃতির জন্য একটি রাবিয়া খাতন একটি পূর্ণ মানুষ এবং তার পরিবারের সদস্যরা দেখেন তার মতে সবাই স্বপ্নবাজ আমরা যে স্টুডিওতে কথা বলছি যে ফরিদুর রাজা সাগর তিনিও কিন্তু স্বপ্নবাজ একটা মানুষ একটি অগ্রগ্রামের স্বপ্ন পুরুষ ফজলুল হক বহু স্বপ্নবাজ মানুষকে সে তার পরিবারের সঙ্গে সম্পৃক্ত করেছে এবং আমাদেরকে স্বপ্ন দেখানোর জন্য একটা পথ রচনা করেছে আজকের এই সুন্দর দিনে তার আবার জন্মতিথিতে আমরা শুভকামনা জানাই আর কি ছোট্ট করে আমি এটুকুই বলবো যে উনি যেখানেই থাকুন ভালো থাকুন কারণ উনি আমাদের জন্য যে পথ নির্দেশনা দিয়ে গেছেন চলচ্চিত্রের সাংবাদিকতা এবং চলচ্চিত্র নির্মাণে আমরা আমি বলবো যে আমরা যারা এই প্রজন্মের আছি ভবিষ্যৎ প্রজন্মের আছে তারা যেন ওনার শুধু ওনারকে না আমাদের যারা আরও তখনকার দিনের ছিলেন তাদের আদর্শ অনুসরণ করেন তাদের নিয়ে গবেষণা করেন তাদের থেকে জানার চেষ্টা করেন এবং তাহলে একটি সুন্দর পথ অবশ্যই তারা দেখতে পাবে সেই পথ দিয়ে অনেক দূর যাওয়া সম্ভব হবে কাজে আজ আমি আবারও আমার অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি জনাব এটিএম ফজল হকের এই আন্তরিক ধন্যবাদ আমি বলবো যে ষাটের দশকে রূপবান ছবি ছবি প্রযোজনা করার জন্য শুরু করেছিলেন কিন্তু অর্থের অভাবে তিনি ছবিটা শুরু করতে শেষ করতে পারেননি তো তার পুত্র সাগর আজকে বাংলাদেশের সর্বোচ্চ ছবির প্রযোজক এই যে যে পারিবারিক ঐতিহ্য যে ছেলে ধরে রেখেছেন বাবার আদর্শ আমি চাই এই আদর্শের মাঝে হক সাহেব বেঁচে থাকুক এবং আমরা হক সাহেবের যে আদর্শ যেটা আমরা পেয়েছি গবেষণায় যে এই আদর্শ সবার মাঝে বিলিয়ে যাক সবার মাঝে ছড়িয়ে পড়ুক সবাই আমরা ওই পথে অনুসরণ করি যেন আমরা সেই মানে নির্ধারিত পথ থেকে সরে না যায় একটি নির্দিষ্ট পথেই আমরা এগুতে থাকি এই প্রত্যাশায় রেখে ফজুল্ল সাহেবের আজকে জন্মদিনে তাকে করে স্মরণ করছে তিনি বেহেস্তা নসিব করুক আল্লাপাদ তিনি সবার মাঝে বেঁচে থাকুক আন্তরিক ধন্যবাদ স্যার আপনাদের জন্য তিনটি বই রয়েছে পাঠক সমাবেশের পক্ষ থেকে গ্রহণ করবেন আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আরও একবার ভালোবাসায় শ্রদ্ধায় স্মরণ করছে আমাদের এই অগ্রগামী সাত্তিক পুরুষ ফজুল হক সারকে করে আজকের আয়োজন শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল